প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে একচল্লিশটি দেশের প্রতিনিধিদের নিয়ে এক সেমিনার বাংলাদেশ থেকে সেমিনারে অংশগ্রহণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন বিস্তারিত দেখুন ফ্রান্স প্রতিনিধি এম এ হাসিমের রিপোর্টে বিশ্বের একচল্লিশটি দেশের শিক্ষামন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে ছয় এবং সাতই সেপ্টেম্বর দুই ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে সেমিনারে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাক্তার আফসারুল আমিন বৈঠকে মন্ত্রী দুই সালের মধ্যে নিরক্ষরতা দূরীকরণে অগ্রগতি অর্জনের জন্য জাতীয় পর্যায়ে প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান এছাড়া নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে গত দুই দশকে বাংলাদেশের সাফল্য এবং বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশে নিরক্ষরতা দূরীকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে যে সমস্ত দেশগুলি সাক্ষরতার হারের অনেক কম আছে সেই দেশগুলির মধ্যে আজকে একচল্লিশটি দেশ আমরা এই সম্মেলনে একত্রিত হয়েছি যেহেতু প্রতিবন্ধকতা নির্ণয় করা সম্ভব হয়েছে একচল্লিশটি দেশের মিলিয়ে সেই লক্ষ্যে আমরা মনে করি নিরক্ষরমুক্ত মুক্ত বাংলাদেশ করতে আমাদের দুই হাজার সালের মধ্যে আমরা সম্ভব করতে পারবো বলে আমরা আশা করি হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউনেস্কোতে আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সহ আমরা এখানে এসেছি আমাদের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা হয়েছে আমরা আশা করি বাংলাদেশ থেকে দু হাজার সালের মধ্যে নিরক্ষরতা দূর করা আমাদের পক্ষে সম্ভব হবে এবং এই ব্যাপারে ইউনেস্কো সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এই অনুষ্ঠানে প্রাথমিক ও মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন ছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব নিয়াজুদ্দিন মিয়া ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শহীদুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তারা এমএ হাসেম চ্যানেল আয় প্যারিস ফ্রান্স